करण ना छो सुने এই তুমি স্কুল বাদ দিয়ে কাজ করতেছো কেন স্কুলে যাও না কেন কি প্রবলেম কি স্কুলে গেছে বলো টাকা হইলে স্কুলে যাবা টাকা তো ওর স্কুলে পাঠান না কেন বলেন তো অভাবে সংসার আচ্ছা সংসার চলা না আর লেখাপড়া ঠিক মতো করে না স্কুলে তো পাঠান না তো লেখাপড়া করবো কিভাবে তাই না স্কুলে তো পাঠাইতে হবে তোমরা যারা দেখতে তোমার পিছনে নয়ন ওর বাবার সাথে ওকে সাহায্য করতেছে আর ও টাকা পয়সা হলে অবশ্য ওর বাবা ওর স্কুলে পাঠাবে কিন্তু তার আর্থিক অসচ্ছলতার কারণে ওকে বাধ্য করা হচ্ছে যে এখানে কাজ করার জন্য আর এটা আসলে বাধ্য বলা যায় না পেটের তাগিদ এটা করতে হয় সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর বাবার জন্য দোয়া করবেন ওর বাবা অবশ্যই টাকা পয়সা হলে ইচ্ছে আছে ছেলেকে স্কুলে পাঠাবে তাই তো পরামর্শা তাই লেখাপড়া শিক্ষিত সবিত এটা বললাম তো এই কাজটা ওরা কতদিন ধরে করাইতেছে মাস দুই মাস আচ্ছা টাকা পয়সা হইলে বা কেউ যদি সাহায্য করে আপনি কি ওকে স্কুলে দিবেন হ্যাঁ হ্যাঁ দেবো না কেন এটা আমার তো এটা তো ব্যবসা দিয়ে আর দিন যাবো এই ব্যবসা দিয়ে দিন যেত না দেখেন কতটা কষ্ট করতেছে বাবাকে সাহায্য করতেছে প্লাস নিজে তাও দেওয়া হয় এগারো একটা ফুটপাথে দেখেন রাস্তার পাশে এসে কোনো রকম একটা পর্দা টানিয়ে কোনো রকম একটা প্লেয়ারের সাথে কোনো রকম সে এই কাজটা করতেছে টাকার অভাবে ভালো একটা দোকান নিতে পারে আপনার নাম কি সে রঞ্জনচন্দ্র বিশ্বাস রঞ্জনচন্দ্র মণ্ডল মণ্ডল তো মণ্ডল সাহেবের জন্য সবাই একটু সাপোর্ট করবেন সবাই মণ্ডল সাহেবের একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে চুল কাটা কত করে নিতেছেন তো দেখা গেল যে চুল কাটা পঞ্চাশ দেয় চল্লিশ দেয় দেড়শো সত্তর দিয়ে আট দেখেন যার কেউ নাই তার নাকি আবার সবাই আছে তো সবাই যদি আপনারা তাদের কাছ থেকে আশেপাশে যারা আছেন কাজ করান তাহলে হয়তো সে একটু বেনিফিট হবে একটু লাভবান হবে সবার জন্য শুভকামনা বাংলাদেশ দীর্ঘজীবী হোক ভালো থাকবেন সবাই